নমস্কার বন্ধুরা, রেনু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকের একটা চিকেনের প্রিপারেশান দেখাবো। সামনেই জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী উপলক্ষে এই প্রিপারেশানটা আপনারা করতে পারেন। খাসির মাংসের থেকে কোনো অংশে কম হবে না, এত সুন্দর একটা রেসিপি। ভিডিওটা পুরো দেখতে থাকুন এবং অবশ্যই ট্রাই করবেন বাড়িতে একবার, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আমি চিকেনের পিস নিয়েছি এবং পিসটা বড় বড় সাইজ করে নিয়েছি। এখানে আমার 1 কেজি চিকেন আছে। প্রথমে চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর এইভাবে ছুরির সাহায্যে কেটে নিতে হবে। তাহলে এখান থেকে লবণ, হলুদ, লঙ্কা এর মধ্যে ভালোভাবে ঢুকবে, ভাজাটা খুব ভালো হবে। এভাবে আমি প্রত্যেকটা পিস এভাবে কেটে নিচ্ছি। এটা আমার দেশি চিকেন নিয়েছি। যদি দেশি চিকেন না পান, আপনারা এমনি ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন। এর মধ্যে আমি লবণ 1 চামচ দিয়ে দিচ্ছি, তারপর এর মধ্যে হলুদ 1 চামচ দিয়ে দিচ্ছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার 1 চামচ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। যে অংশগুলো কাটা আছে ওর মধ্যে এভাবে হাত দিয়ে এভাবে ঢুকিয়ে দিতে হবে। খুব ভালো করে এভাবে আমি প্রত্যেকটা পিস মাখিয়ে নেব। এভাবে সুন্দর করে মাখিয়ে নিলাম সবগুলো। তারপরে কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি 1/3 কাপ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি লেগ পিস 3টে ভেজে নিচ্ছি, তারপরে বাকি আর 4 পিস আছে এটা পরে ভেজে নেব। ভাজার সময় কিন্তু আঁচটা একটু লো করে দিতে হবে, না হলে ওপরটা চুয়ে যাবে, ভেতরটা ভাজা কম হবে। ওই জন্য একটু লো আছে এটা ভেজে নিতে হবে। দেখুন ভাজা আমার হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে ভাজা তুলে নিচ্ছি। এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন রেসিপিটা অন্য রকম লাগবে। আপনারা বাড়িতে যেভাবে মাংস তরকারি করেন তার থেকে অনেকটাই আলাদা। তারপরে বাকি যে মাংসগুলো সেগুলো একইভাবে ফ্রাই করে নিলাম। তারপরে এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তারপরে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা খুব সুন্দর একটা কালার আনবে আর স্বাদটা ব্যালেন্স করবে। তারপরে এর মধ্যে 4 পিস পেঁয়াজ সরু সরু করে কাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। আর তেল দিতে হবে না, ওই তেলের মধ্যেই পুরো রান্নাটা হয়ে যাবে। এটা আমি মিনিট 2-3 এভাবে ভেজে নিলাম। নিয়ে এর মধ্যে আমি আদা রসুন দিয়ে দিয়েছি 3 চামচ করে, 6 চামচ, সেই সময় ক্যামেরা অফ হয়ে গেছিল। তারপরে আদা রসুন আর পেঁয়াজটা কষা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ো 1.5 চামচ, 1 চামচ আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি। তারপরে খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, তলা ধরে যাবে, ওই জন্য মশলাটা এই জল দিয়ে একটু কষিয়ে নেব। আরও মিনিট 2-3 এভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন তেল ছেড়ে দিয়েছে। তারপরে লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, আগে মাখানোর সময় 1 চামচ ছিল, আর গ্রেভির জন্য আরও 1 চামচ দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো, যেগুলো ভেজে রেখেছিলাম ভাজা পিসগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে এভাবে কষিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হবে। এভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, একেবারে রেস্টুরেন্টের স্টাইলে হয়ে যাবে। তারপরে গরম জল নিয়ে এভাবে দিয়ে দেব। আমি 4 কাপ পরিমাণ গরম জল দিয়েছি। এবারে দেশি মুরগি যদি হয় একটু সিদ্ধ হতে দেরি হবে, ওই জন্য জলের পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন, বা ঝোলটা আপনারা যেমন চাইবেন সেইভাবে জলটা দেবেন। তারপরে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন সিদ্ধ হয়ে গেছে,
তারপর ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন ঢাকনা খোলার পরে আরো মিনিট পাঁচেক আমি দেখুন হাড় থেকে মাংসটা ছেড়ে যাচ্ছে, আমার সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা খোলার পরেও মিনিট পাঁচেক আমি কিন্তু ঢাকনা খুলেই ফুটিয়ে নেব, তাহলে কালারটা আরো সুন্দর আসে, গ্রেভিটা খুব সুন্দর হয়। ঢাকা খোলার পরে মিনিট পাঁচেক এভাবে ফোটার পর তারপরে এভাবে উপরে গরম মশলা দিয়ে দিচ্ছি, গ্যাসটা আমি অফ রেখেছি। গরম মশলা দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি, একদম লোভনীয় একটা খাবার তৈরি হয়ে গেছে। দেখুন এটা পরোটা রুটি সব কিছুর সাথে খুব ভালো যাবে, ভাতের সাথে খুব ভালো যাবে। সামনে জামাই ষষ্ঠী, আপনারা এভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারেন। আর আমাদের চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে যে বেল আইকনটি ওটা প্রেস করে দেবেন। আমি যখন রেসিপি আপলোড করব আপনার কাছে তাহলে খুব সহজেই পৌঁছে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। পুরো ভিডিওটা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।